দেওয়া হচ্ছে আমার সেন্টার সিকিউরিটি বোর্ড মেসেজ দিয়েছে আমার এসপি কে মেসেজ দেয় এবং আপনার আপনাদের এসে তো তো আপনাদের মেসেজ দিয়েছে আপনার এখানে চারটে কুড়ি টাই মেসেজ দিয়েছি একটা চারটে আঠাশে তৃণমূলের নেতাদের দালালি কি করে হয় কি করে যেখানে ব্ল্যাক ছিটছে এখানে এমপির গাড়ির উপর এটা করতে আসছে ভোটে মাত্রা সাহস হয় কি করে আপনাদের কি বালির টাকায় চলবে না খুশি বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে এইভাবে চলতে পারে না ইল্লিগাল যত সাড়ে মাইনে চলে করছে আজকে কেন হলো আমি তো বারোটা এগারোটা পঞ্চাশে মেসেজ দিয়েছি আমার আপনার মেসেজ কি আর কি আর বিয়েছে না ফের আমরা এগারোটা পঞ্চাশে মেল দিয়েছি তারপর তাপস বাড়ির অধিকার হয় কি করে এটা পঞ্চায়েত ভোট নয় এটা লোকসভা ভোট তাপস বাড়ি একটা পাপতে সম্পত্তি পুলিশ নয় এই এলাকায় পরিষ্কার বলছি একটা অশান্তি হলে একটা অশান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না আপনারা জাস্টিক অ্যাকশন নিন আজকে যদি তাপস বাড়িকে জনগণ পিটিয়ে মেরে দিত যদি আজকে যেভাবে তাপস বাড়ি অত্যাচার শুরু করেছিল আমি খুব জোর বাঁচিয়ে দিয়েছি আপনারা তাপস বাড়ি করে খেপে গেছেন একটা লোকের একটা গরিব মানুষের উপর আজকে পুলিশ অত্যাচার হয় কালকে এখানে একটা বালি চলবে না বালির টাকা নিয়ে বলে দাদা কিনে হচ্ছে এটা চলতে পারে না আমি বলে দিলাম আপনার গোটা লোকসভার কোথাও ভোট হবে এখানে ভোট হবে তাপস বাড়ি দু লক্ষ মানুষকে ভোট দিতে জানি গোপী দত্ত তাপস বাড়ি আর আপনার সাজা হন অনেক কিছু পঞ্চায়েত ভোট এটা লোকসভা ভোট মানুষ ভোট দেখ সাতটা ভোট দেখ ছয় ফ্ল্যাগ লাগাক তৃণমূল লাগাক সিপিএম লাগাক বিজেপি লাগাক এটা আপনাদের অনুরোধ করে গেলাম একদম পরিষ্কার তাপস বাড়িকে যেভাবে আপনার আস্থা রয়েছে সেটা যেন না হয় সরকার একটা লোকের কাছে হয় কালকে এখানেই হবে।